শীতকালে একটা পছন্দের সবজি হলো ফুলকপি ফুলকপি আর সেই দিয়েই কই মাছের ঝোল সেজন্য কই মাছগুলোকে প্রথমে কেটে নিচ্ছে পরিষ্কার করে নিয়েছে তারপরে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিল ফুলকপি আলু দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে তারপরে দিয়ে দিলো জল জল দিয়ে একটু এটা ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে একটু ফুটে উঠলে নামিয়ে সরিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে কই মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে তারপরে কই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে নাড়াচাড়া করে দিয়ে দিল নামার কুচি তারপরে দিয়ে দিচ্ছে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিল নাওয়ার পরে দিয়ে দিলো মাছগুলো মাছগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছে সিদ্ধ সবজিটা দিয়ে ফুটে উঠলে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে